নিউজ ভ্যানগার্ডের তাজা রোমহর্ষকর খবর ও সর্বশেষ আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করুন, সাথে ক্লিক করুন বেল আইকন। চা বাগানগুলিতে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে পোকার আক্রমণ। একটু বৃষ্টি কম হলেই বৃদ্ধি পায় পোকার। রাজধানীর উত্তরের চা বাগানগুলিতেও পোকার আক্রমণ। শালবাগানের পর দুর্গাবাড়ি, লক্ষ্মীলুঙ্গা, তুফানীলুঙ্গা, হরেন্দ্রনগর, বিনোদ বিহারী, ফটিকছড়া, মোহনপুর, কাতলামারা, সিমলা সহ রাজ্যের সবকটি চা বাগিচায় পোকার আক্রমণ। সেই আক্রমণের ফলে গাছের পাতাগুলি লাল লাল হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। বাগানের শ্রমিক ও সর্দারদের কপালে চিন্তার ভাঁজ লক্ষ্য করা গেছে। বৃষ্টির অভাব দেখা দিলেই পোকাগুলি বৃদ্ধি পায়। পোকা প্রচণ্ড রোদের তাপ থেকে রেহাই পেতে পাতার তলায় তাদের ঘর বাঁধে এবং সেই পাতার রস খেয়ে জীবন ধারণ করে পোকারা, যার ফলে খুব দ্রুত চা পাতাগুলি নষ্ট হয়ে যায়। নষ্ট পাতা থেকে চা উৎপাদন হয় না। বিভিন্ন চা বাগিচায় শত শত চা গাছে এই পোকার আক্রমণ। বিভিন্ন চা বাগিচায় এই পোকার আক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রতিষেধকমূলক কীটনাশক স্প্রে করা হচ্ছে। আক্রমণে কাঁচা পাতা সংগ্রহ না করায় রাজ্যের চা বাগিচাগুলি মার খাচ্ছে লভ্যাংশ থেকে। বিগত দিনগুলিতেও ডিপ টিউবওয়েল বসিয়ে জলসেচের ব্যবস্থা করা হয়েছে অনেকাংশে। রাজ্যের বৃহৎ শিল্প বলতে একমাত্র চা শিল্পটাই রাজ্যবাসীর ও রাজ্য সরকারের গর্ব বলে অনেকেরই ধারণা। এই শিল্পকে রক্ষা করতে রাজ্যের বর্তমান সরকারও হাত রেখেছে এবং কেন্দ্রীয় মন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। আগামী দিনে চা শিল্পকে দিয়ে যেন মুনাফা অর্জন হয় সেই দিকেই দৃষ্টি দিতে হবে। চিন্ময় চৌধুরীর রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।